আমাদের শহর রায়গঞ্জ নিয়ে আমি সন্দীপ চলে এসেছি আজকের বিশেষ বিশেষ খবর নিয়ে। মঙ্গলবার 15 আগস্ট শুধু ভারতবর্ষের স্বাধীনতা দিবস নয়, এদিন জন্মগ্রহণ করেছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। কিন্তু কোথাও সেভাবে প্রচারের আলোয় আলোকিত হতে পারেননি তিনি। সেই উপলক্ষে 15 আগস্ট সন্ধ্যায় অরবিন্দ সোসাইটি রায়গঞ্জ কেন্দ্রের উদ্যোগে স্বল্প পরিসরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্টজন এবং সাংস্কৃতিক জগতের গুণীজনেরা। উল্লেখ্য, 2015 সালে অরবিন্দ সোসাইটি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদিকা জয়ন্তিকা বসু ও শান্তি বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কলেজ পাড়ার একটি অনুষ্ঠান ভবনে 50 জন সদস্য নিয়ে শ্রী অরবিন্দ পাঠচক্র শুরু হয়। পরবর্তীতে এই পাঠচক্র থেকে রায়গঞ্জ শাখাতে উন্নতি হয়। বর্তমানে এই কেন্দ্রের সম্পাদক সঞ্জিত গোস্বামী ও শুভ সভাপতি মুক্তি ভট্টাচার্য এবং 18 জন সদস্যদের নিয়ে এই শাখাটি চলছে। এই অরবিন্দ সোসাইটি রায়গঞ্জ কেন্দ্রের নিয়মিত শ্রী অরবিন্দের শিক্ষা দর্শন বিভিন্ন ঈশ্বরীয় ও আধ্যাত্মিক বিষয় নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি সামাজিক বিভিন্ন বিষয়ে সাহায্য ও সহযোগিতায় অংশগ্রহণও করা হয়। পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ও ভারতীয় গণনাট্য সংঘের যৌথ উদ্যোগে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস পালন করা হয়। বুধবার রায়গঞ্জের দেবীনগরে অবস্থিত কবি সুকান্তের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য সুশান্ত মণ্ডল। তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন প্রিয়রঞ্জন পাল, সুজিত গোস্বামী, ভানুকিশোর সরকার, কৃষ্ণা সেনগুপ্ত, অর্পিতা সরকার, সুজিত বোস, রমেশ রায়, অনিতা দাস সহ আরো অনেকে। এদিন তারা কবি সুকান্ত ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। সংক্ষিপ্ত সভায় প্রিয়রঞ্জন বাবু বলেন, বাংলার ক্যালেন্ডার অনুযায়ী এবছর সংক্ষিপ্ত অনুষ্ঠান হলেও আগামী বছর থেকে আরো অনেক মানুষকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান হবে। সমাজ বদলের ভাবনায় কবি সুকান্ত ভট্টাচার্য নানাবিধ কবিতা গান ব্যাখ্যা করে বক্তব্য রাখেন ভানুকিশোর সরকার। রায়গঞ্জের সংসদ দেবশ্রী চৌধুরীর ঐকান্তিক উদ্যোগে ভারতীয় রেলের কাঠিয়ার ডিভিশন ক্রমান্বয়ে উন্নতি সাধন করেই চলেছে রায়গঞ্জ রেল স্টেশনে। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে নতুন করে 4টি প্যাসেঞ্জার সিট নির্মাণ করা হয়েছে, আগে ছিল 1টি। সঙ্গত কারণেই যাত্রীদের রোদে পোড়া বা বৃষ্টিতে ভেজার সম্ভাবনা ক্ষীণ হয়ে এলো। সেই সঙ্গে 1 নম্বর প্ল্যাটফর্মের 119 মিটার দীর্ঘ প্ল্যাটফর্মটিতেও নতুন করে 2টি প্যাসেঞ্জার সেট তৈরি করা হয়েছে, ফলে যাত্রীদের রেলগাড়ি ধরতে অথবা স্টেশনে নামতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সবচাইতে উল্লেখযোগ্য ঘটনা হলো রায়গঞ্জ রেল স্টেশনের পূর্ব দিকে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে একটি উড়াল পুল নির্মাণ করা হয়েছে। রং করা হয়েছে লাল সাদা, পানের পিক ফেলে যেন ওই ফ্লাইওভারকে নোংরা করে না ফেলা হয়, সে বিষয়টি রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু যাত্রীদের। কতদিন তা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেটাই এখন দেখার। রায়গঞ্জের প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাস মুন্সীর কল্যাণে বারশৈলাদিনগর বডব্রিজ রেল লাইনের শুভ সূচনা হয়। তৈরি হয় 2 নম্বর প্ল্যাটফর্ম, কিন্তু প্রবেশপথ অসম্পূর্ণ থাকায় রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মটি অবহেলিতই থেকে গিয়েছিল। রায়গঞ্জের বর্তমান সাংসদ দেবশ্রী চৌধুরী উদ্যোগী হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মকে সুসজ্জিত করেছেন। নির্মিত হচ্ছে একের পর এক যাত্রীদের দাঁড়ানোর জন্য ছাউনি। সবচাইতে সন্তুষ্ট হয়েছেন রেলযাত্রীরা প্রশস্ত সড়ক দেখে। রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে বড় গাড়ি ঘোরানোর জন্য চওড়া সড়ক রয়েছে। তবে রেলযাত্রীদের অভিযোগ, রায়গঞ্জ রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের সামনে যত্রতত্র গজিয়ে উঠেছে চাকা লাগানো গাড়ি, ফলে আর কয়েকদিনের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মের সম্ভব অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানিদের মুক্তাঞ্চলে পরিণত হবে। তাই জনস্বার্থেই রায়গঞ্জ পুরসভা, মহকুমা প্রশাসন এবং রেল পুলিশের উচিত যাত্রীদের সুরক্ষার স্বার্থে 2 নম্বর প্ল্যাটফর্মের প্রবেশদ্বারকে প্রশস্ত রাখতে সহায়তা করা। রায়গঞ্জের কসবা থেকে শুরু করে বহু এলাকায় বুধবার বিকেলে বৃষ্টি হয়। অফিস ফেরত চাকরিজীবীরা যাত্রীদের সমস্যায় পড়েন। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবরে টাইমস 14 বাংলার খবরে আগেই জানানো হয়েছিল চলতি সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে। তারই প্রতিফলন মিলল বুধবার বিকেলের বৃষ্টিতে। আমাদের শহর রায়গঞ্জ আজ এ পর্যন্তই। আবার আগামীকাল নিত্য নতুন খবর নিয়ে হাজির হব এই চ্যানেলে এই সময়। নমস্কার।